Hi. Hi. তো আমাদের জন্য এখানে ড্রোন রেডি করা হইতেছে, তো উড়ে না কা উড়ে না কা এ এ উড়ে গেছে, তো উড়ে গেছে ড্রোন, অনেক কষ্টের পর উড়ে গেছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আমি ফাহিম। তো আপনারা দেখছেন FM ফাহিম ব্লগস। তো আজকে আইছি বসুন্ধরা সিটিতে, আমার জীবনের ফার্স্ট টাইম। তো যাই হোক, ভিডিওটাকে ফলো করে ভিডিওটা কন্টিনিউ করে দেখেন কী কী অভিজ্ঞতা হইল। তো এটাই সে ফার্স্ট গেট চেকিংয়ের পর ঢুকতে পারলাম। ওকে, তো দেখেন কত সুন্দর বলে। তো যেখানে বাইরের জিনিস 1 টাকা, এখানে নাকি ভিতরে 10 টাকা, এই জিনিসটা যাচাই করতে আসলাম। তো এর মাঝখানে আমার ভাই আবার মোবাইল নিয়ে গেছে ভিডিও করার জন্য। তো এটাই সে বাসুন্ধরা না বসুন্ধরা। তো যাই হোক, তো ভিডিওটাকে কন্টিনিউ করেন। খাইছি রে, হাত ধরে ধরে হাঁটো লাগে। তো যাই হোক, আমরা সামনের দিকে যাই। তো এখানে নাকি মানে কি বলবো, অনেক অনেক বড় বড় সেলিব্রিটি আছে। তো আমি কি সেলিব্রিটি থেকে কম নাকি? হ্যাঁ, তো আমরাও সেলিব্রিটি। তো দেখেন চারদিক, দেখেন ঘুরি ঘুরি কত বড় বিল্ডিং। তো যাই হোক, আমরা একটু একতলার মধ্যেই সামনের দিকে আসলাম। আমার আম্মুর নাকি এই জিনিসটা ভালো লাগে, তাল গাছ বা গাছ, এই জিনিসটা অনেক ভালো লাগে, তার জন্য মানে এই জায়গাটার মধ্যে খালি ঘুরতে আসে। তো যাই হোক, আর উনি আবার কিন্তু এই যে সামনের যে লিফ্টটা আছে না, যে সিঁড়ির লিফ্টটা, এটা অনেক ভয় পায়, তার জন্য এখানে যাইতে ভয় পাইতেছে। ওকে, এটা আমি আবার একটু দেখা দিলাম স্লো মোশনে। আমি আবার বলছি এদিক দিয়ে আসেন না কেন, কয় আমার এগুলো ভয় লাগে, আমি এদিকে যাব না, আমি ওই লিফট দিয়ে যাবো। তো যাই হোক, আমরা বললাম ঠিক আছে। তারপর ওই লিফট দিয়ে আমরা আবার গেলাম দোতলার মধ্যে আই থিঙ্ক। তো তারপর অনেকক্ষণ হাঁটার পর, ট্যাং 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 হাঁটার পর, আমার ছোটো ভাই একটা খেলনা দোকান কি একটা মাফি টয়, তো ওইটাকে আবার খুঁজতে আসে। তো আমি আবার অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর, যে নিচে যে মাঠটা আছে, যে আন্ডারগ্রাউন্ড ইয়েটা আছে, দেখেন এখানে কিন্তু একটা ক্লু বা দৃশ্য দেওয়া আছে দেখেন। তো এই জিনিসটা আমি একটু হতভঙ্গ, এটা আবার কী দিল এখানে। তো যাই হোক, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, দেখেন সামনে যে অস্থির একটা ভিউ, এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগতো। যাই হোক, এখানে কয়েকটা মোবাইলের দোকান দেখলাম। তো নেক্সট টাইম ইনশাল্লাহ যদি বেঁচে থাকি মোবাইলটা এক্সচেঞ্জ করব। তো দেখেন অনেক মানুষ, কিন্তু দোকানের ভিতরে এত মানুষ আমি দেখতেছি না। সবাই হয়তো এখানে ঠান্ডার যে একটা বাতাস বা এসির হাওয়াটা, ওইটা হয়তো উপভোগ করতে আসে ভিতরে, আমার যেটা মনে হয়। তো আমরা সেটলিস্ট ঘোরার জন্য, আমি তো ফার্স্ট টাইম এখানে। তারপর আমরা লিফট দিয়ে আই থিঙ্ক 6 তলা না কয়তলা যেন উঠতেছি। তো আমার ছোটো ভাই এটার মধ্যে আবার মাস্টার। তো আমরা আই থিঙ্ক 4 তলার মধ্যে না। তো যাই হোক, আমরা এই কি মাফি টয় 1 তলার মধ্যে আবার মানে নেমে গেছি, নেমে খালি ওনার দোকানটা আমার ছোটো ভাই খুঁজতেছি যে কোথায়। তো ড্রোন মানে এটা কেনার সাধ্য ছিল, মানে ইচ্ছা ছিল যে আমার ছোটো ভাইয়ের, এটা আবার পূরণ হচ্ছে না পূরণ। যাই হোক, আবার এই টয়টার সাথে একটু খেলাধুলা করলাম আমরা অনেকক্ষণ। তারপর দেখুন ভাইয়া যে দোকানের মালিক, অ্যাটলিস্ট ওনাকে আমি ইউটিউবে দেখছি আগে, উনি আবার একটা ড্রোন নিয়ে আসছে, না সরি ওনার ফার্স্টে তো একটা কর্মচারী আসছিল দোকানের, তারপর উনি মালিকটা হয়তো আসছে, মালিকটা গিয়ে হয়তো বলতে পারি না। তো উনি আসছে, দেখেন এটা হইতেছে কর্মচারী বা এটি আমি ইউটিউবে হয়তো দেখছিলাম ভিডিওতে, তারপর উনি হয়তো মালিক, পরে যে আসবে উনি হয়তো মালিক ড্রোনটা, মানে হয়তো কোনো সমস্যা বা দেখ জানি না, আমি নিজেও জানি না। তো ওইটা আবার চেক করতেছে ওরাইয়া। তো এর মাঝখানে আমরা উপভোগ করতেছি, দেখেন আমি জানি না এটা আমরা এখানে দাঁড়িয়ে আছে দিকে আনছে নাকি কিছুর জন্য আনছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে ভিডিওটা দেখবেন। তো নেক্সট টাইম কিন্তু আরেকটা ভিডিও আসতেছে, এই ভিডিওটা কিন্তু অনেক বড় লং ভিডিও, তো এটাকে শর্ট ভিডিও করছি, 4 মিনিট 50 সেকেন্ড করছি। তো যে পরে যে ভাইটা আসছে ওনাকে আমি ইউটিউবে দেখছি, তো স্পন্সরের আরে ওনার তো একটা ইউটিউব চ্যানেল আছে আই থিঙ্ক, এর নামে মাফিয়া টয়। তো যাই হোক, আমরা বের হয়ে আসলাম, আসার পর বাইরের ভিউটা একটু দেখেন।